আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শীতকাল শেষ, হুট করে কিন্তু গরম চলে আসছে, একটা সিজন চেঞ্জ, কাজে সবাই খুব সাবধান থাকবে যাতে কোনো সমস্যা অসুখ বিসুখে না পড়তে হয়। হ্যাঁ, আর ঠান্ডাটা হুট করে খাবে না, হুট করে এখন জ্বর হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, আজকে খুব সাবধান মতো চলাফেরা করবে। আচ্ছা, তো পড়াশোনা কেমন চলছে বলো দেখি। যেহেতু আমি জানি যে স্কুল খোলা না, পড়তে ইচ্ছা করে না, আমি সেটা জানি, কিন্তু যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমাদের ওই অত বেশি না পড়ে একটু একটু করে পড়লেই হবে, ঠিক না? প্রতিদিনই 1 ঘন্টা করে পড়ার চেষ্টা করবে, সবগুলো সাবজেক্ট ধরো 10 মিনিট 15 মিনিট করে দেখলা, তাহলে দেখবা তুমি কোনো পড়ার ভুলবা না, ঠিক আছে? তাহলে আসে আজকে আমরা অঙ্ক শুরু করি। আমরা বিয়োগ অঙ্ক করেছিলাম, ঠিক না? এই যে 10 নম্বর পর্যন্ত করেছিলাম আর বলেছিলাম যে এই অঙ্কগুলো আবার করবে, আশা করি করেছো। আজকে আসো যোগ ও বিয়োগের সম্পর্ক। যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়ছে কি? আমরা নিচের প্রশ্ন সমাধান করি। ঠিক এই অঙ্কটা দ্বিতীয় শ্রেণীতে আমরা করেছি। আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 5টি বিক্রি করার পর আমাদের এখন 7টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল, এটি আমার মনে পড়েছে, আমরা হিসাব করি। হ্যাঁ, এই মেয়েটার মনে পড়ছে যে এই অঙ্কটা আমার দ্বিতীয় শ্রেণীতে ছিল। কতটি থেকে 5টি বাদ দিলে 7টি থাকবে? নিচের মতো বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, এখানে দেখো কিভাবে বের করেছে, 12 বিয়োগ 5 = 7, মানে 12 আমরা কোত্থেকে পেয়েছি? আমরা এটা দেখি, এটা হচ্ছে আমার গাণিতিক বাক্য, মানে অঙ্কটা এই অঙ্কটাকে এভাবে সাজানো হয়েছে। আমাদের কিছু আপেল ছিল, সেটা আমি জানি না, তা থেকে 5টা বিক্রি করে ফেলছে আর 7টা বাকি আছে। তাহলে বের করতে হবে আমাদের এই বড় সংখ্যাটা, মানে কয়টা আপেল ছিল। বিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম অংশটি বের করতে হলে অন্য 2টা সংখ্যা যোগ করে দিতে হবে, 7 যোগ 5, এই যে 7 যোগ 5 = 12। তাহলে আমি যদি 12 থেকে 5 বিয়োগ করি তাহলে কিন্তু 7ই থাকে। এটা তোমার অঙ্কটা শুদ্ধ কিনা সেটা দেখানো হয়েছে, 12। আচ্ছা, এগুলো আমরা পরে দেখব। এখন এটা হচ্ছে আমরা দ্বিতীয় শ্রেণীর মতো করলাম, কিন্তু আমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ি, এখন একটু বড় ক্লাস, তাই আমাদের কিছু সূত্র মেনে চলতে হবে। আমরা যদি সূত্র মেনে অঙ্কগুলো করি তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ। আমি তোমাদের প্রথম ক্লাসে এই সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম, আজকে আবার দেখাবো। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন কাকে বলতেছে? প্রথম সংখ্যাটার নাম হচ্ছে বিয়োজন, দ্বিতীয় সংখ্যাটার নাম হচ্ছে বিয়োজ্য, আর তৃতীয়টা হচ্ছে বিয়োগফল। আচ্ছা, আমার এই অঙ্কে বিয়োজন বের করতে হবে। আমার বিয়োজ্য দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে বিয়োজন বের করার সূত্রটা কি দেখো। বিয়োজন বিয়োগফল যোগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োজন। আমার অঙ্কটাকে বিয়োগ ফলের সাথে বিয়োজ্য যোগ করতে হবে, 7 যোগ 5 = 12। আচ্ছা, আর এখানে 3টা সূত্র দেওয়া আছে, বিয়োগফলেরটা দেখলাম, বিয়োজনটা দেখলাম, আর বিয়োজ্য হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান হচ্ছে বিয়োজ্য। আমরা এই 3টা সূত্র যদি মেনে চলি তাহলে আমরা খুব সহজে খালি ঘরগুলো করে ফেলতে পারবো। আসো আমরা 1 নম্বর খালি ঘরটা করি। কিভাবে করেছে আমি দেখিয়ে দিচ্ছি।
34 বিয়োগ 8 সমান সমান খালি কর। আচ্ছা আমার এখানে দেখো খুব সোজা একটা জিনিস, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এটা আমার কিন্তু দেয়া আছে, আমার শুধু এটা বের করতে হবে। ভেরি ইজি, এটার সাথে এটা শুধু জাস্ট বিয়োগ করলেই হবে। আচ্ছা বিয়োগ তো করবো, আমি অঙ্কটাকে কিভাবে সাজাবো সেটা দেখাচ্ছি। এখানে যেহেতু সমান চিহ্ন আছে তাই আমি এই চিহ্নটা, একটা অঙ্কে দুইটা সমান চিহ্ন ব্যবহার করা যায় না সেটা মনে রাখবা, এখানে একটা সমান চিহ্ন অলরেডি আছে। আচ্ছা 34 থেকে 8 তুমি বিয়োগ করে দাও, আমরা আশা করি মুখে মুখে করতে পারবো। 14 থেকে 8 ধরতে হবে, কারণ হচ্ছে 4 থেকে 8 বিয়োগ করা যায় না, 10 নিয়ে 4 কে বড় করতে হবে। 9, 10, 11, 12, 13, 14, ছয় হাতে আছে 1, 3 থেকে 1 গেলে 2, 26, এতো আমার বের হয়ে গেল। 34 থেকে 8 গেলে তাকে 26। এবারে দেখো নেক্সট অঙ্কটাই, 26 যোগ, এটাকে আমরা কিভাবে বের করব। এটা আছে যোগের ক্ষেত্রে 26-এর সাথে কত যোগ করলে 34 হবে, এটা আমরা এটা থেকে এটা বিয়োগ করে দাও, আসলে কি জানো এই অঙ্কগুলো একটু সাজানোটা একটু সমস্যা হয়ে যায় আমার কাছে। 26-এর পর থেকে 34 গুণ 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 8, তাহলে 26-এর সাথে যদি 8 যোগ করো তাহলে সেটা 34 হয়ে যাবে। ঠিক আছে 8, 9, 10, 11, 12, 13, 14, আচ্ছা যে আমার এটা 34 হয়ে গেল। আচ্ছা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে বিয়োগ আমরা করেছিলাম বিয়োগ অঙ্কের সূত্র, তাহলে এটা যোগ অঙ্ক আসলো কেন। আচ্ছা তা যোগ অঙ্কের বেলায় আমরা এটা মনে রাখতে পারি, যোগের ক্ষেত্রে আমি লিখে রাখি, হ্যাঁ যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। আমরা এই কথাটাকে জাস্ট মনে রাখলে, যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে আমার এই অঙ্কটা আমরা শেষ করতে পারব। দ্বিতীয় অঙ্কটা দেখো, তৃতীয়, তাহলে আমার এখানে বিয়োজন বের করতে হবে সোজা কথা। তাহলে বিয়োজন বের করার সূত্র হচ্ছে বিয়োজন সমান সমান বিয়োগফল যোগ বিয়োজ্য, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমার এখানে বিয়োজ্য দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, বিয়োজনটা দেওয়া নেই। আচ্ছা আমি এখন অঙ্কতে চলে আসি, তাহলে বিয়োগফল যোগ বিয়োজ্য, 8 যোগ 26, 8 আর 26 যোগ করলে 8,
9 10 11 12 13 14 হাত 4 হাতে আছে 1 2 আর 3 তাহলে আমার বিয়োজন হচ্ছে 34 সুতরাং 34 বিয়োগ 26 সমান 8 এখানে দেখো তিনটা রো আছে এই যে একই কিন্তু না এক না মোটামুটি একই আমাদেরকে একটু সাবধানে করতে হবে আসলে আমরা দুই নাম্বার রোয়ের অঙ্কটা শুরু করি 65 বিয়োগ খালি ঘর সমান 40 আচ্ছা এখানে আমার কি করতে হবে বিয়োজ্য বের করতে হবে বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল এটা হচ্ছে আমার বিয়োজ্য বের করার সূত্র তাহলে বিয়োজন 65 বিয়োগ 40 সমান 5 2 ঠিক আছে সুতরাং 65 বিয়োগ 25 আমার বিয়োজ্য হচ্ছে 65 থেকে 25 বিয়োগ করলে আমরা 40 পেয়ে যাই আচ্ছা আমার মানে তোমার প্রথমে অঙ্কটা কিন্তু ইয়া লাগতে পারে একটু গন্ডগোল লাগতে পারে যে আলাদা কিভাবে হচ্ছে কিন্তু তোমরা যখন করবা নিজেরা প্র্যাকটিস করবা তখন দেখবা যে অঙ্কটা আসলে খুব সোজা এটা 40 যোগ 25 এটা আমার কোনো সূত্র টুত্র নাই 40 যোগ 25 সমান সমান কত হয় 5 6 65 তারপরের অঙ্কটা হচ্ছে এটা আমাকে কি করতে হবে বিয়োজন বের করতে হবে একটু আগে আমরা করেছি বিয়োজন সমান হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য তাহলে কত হয় 5 6 সুতরাং এখানে দেখো একটা জিনিস দেখো মানে একই অঙ্ক কিন্তু একবার দ্বিতীয় সংখ্যাটাকে নাই করেছে আরেকবার কি করেছে ফলাফলটা নাই করেছে আরেকবার কি করেছে প্রথম সংখ্যাটাকে নাই করেছে এখানে কিন্তু একটা এই যে যোগ বিয়োগের যে সম্পর্ক হ্যাঁ সেটাকে তোমার দেখানো হয়েছে তাহলে আমরা যদি তিন নম্বর অঙ্কটাতে যাই দেখো এটাও কিন্তু একই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমার প্রথম সংখ্যাটা আই মিন বিয়োজনটা নেই আমার আছে বিয়োজ্য আর হচ্ছে বিয়োগফল তাহলে বিয়োজন বের করতে হলে কি করতে হবে বিয়োগফল যোগ বিয়োজ্য তার মানে আমি যদি এটা আর এটা যোগ করে দিই তাহলে আমরা বিয়োজনটা পেয়ে যাব তাহলে তোমরা আমি এটা করব না তোমরা আমি এটা বাসায় করবে তোমরা আমি এটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি তাহলে এটার সাথে এটা তুমি সূত্র মতে যোগ করে দিলেই তুমি তোমার সংখ্যাটা পেয়ে যাবে 86 বিয়োগ 54 সমান কত এটা আমার আর কিছুই বসানোর দরকার নেই তুমি সরাসরি জাস্ট বিয়োগ করে বিয়োগফলটা বসাই দিবা কারণ আমার সবকিছু দেয়া আছে তৃতীয় অঙ্কটা 54 যোগ 32 আমার এটাও কোনো সূত্র নেওয়ার দরকার নেই কারণ এটা নর্মাল যোগের মতো আমরা জাস্ট এই দুটো যোগ করে এটাকে আমরা বসিয়ে দেব তো এই হচ্ছে আমার খালি ঘর পূরণ আমি আশা করি যে তোমরা বুঝেছো আর আমি জানি যে এই অঙ্কগুলো একটু কষ্টকর বুঝতে একটু ঝামেলা লাগে কিন্তু আসলে কিন্তু এই অঙ্কগুলো খুব সোজা হ্যাঁ আমরা যদি ক্লাসে থাকতাম তাহলে আরও অঙ্ক তোমাদেরকে দিতাম তাহলে তোমরা আসলে বুঝতে পারতে ঠিক আছে তো যেহেতু নেই সেহেতু আমরা এভাবে আমাদেরকে বুঝতে হবে তবে হ্যাঁ কোনো সমস্যা থাকলে তোমরা আমার নাম্বারে কল করতে পারো সেক্ষেত্রে আমি আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো মেয়েরা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ